মানে বলছি তুমি একবার চলো না ছুটির কাছে আরে ছুটির খুব অভিমান হয়েছে ও সাজগোজ হয়ে যাওয়ার পর তুমি তো ওকে দেখতে যাওনি ও চাইছে তুমি একবার ওকে দেখো ও মা কাকন এখন আর তো হবে না মা দেখ না বরপক্ষ তারা দিচ্ছে মেয়েকে আনার জন্য তাহলে তো তাহলে একটা কাজ করব তুমি যাবে গিয়ে ওই ছুটির সাথে দেখা করবে একেবারে ওকে নিয়ে চলে আসব না না এখন আর হবে না মা বসুমতি তুই যা মেয়েটা বাড়ি থেকে চলে যাবে তোকে দেখার জন্য মনটা কেমন করছে তুই যা আমি এদিকটা সামলে নেব যা তুই চলো 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 ওই তো বড় বড় মামা এসে গেছে ওই আমি যাচ্ছি তুমি ভেতরে যাও ভেতরে যাও আমি যাচ্ছি এই তো স্যার আসুন 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 আমি তো তাই ভাবছি আপনারা এখন এলেন না আসুন আসুন আসলে আমাদের ড্রাইভারটা রাস্তা ভুল করলো দেরি হয়ে গেল আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই মেয়েকে বিয়ের আসরে বসানোর ব্যবস্থা করুন আমরা আশীর্বাদটা ওখানেই সেরে নেব হ্যাঁ স্যার সে আপনারা যা বলবে তাই আসুন এখন এই জলযোগের ব্যবস্থা করছি সেটা গ্রহণ করুন আসুন দিদি আসুন 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 তাড়াতাড়ি এসো তো তোমার মেয়ের অভিমান হয়েছে সাজগোজের পর তুমি তাকে দেখতে আসনি কেন দেখো কাকুন কই আমার মেয়ে ছুটি তো এই ঘরে নেই তাহলে ওই কলঘর টলঘরে গেছে বোধ হয় দাঁড়ান আমি আমি দেখে আসছি তার দেখতে ছুটি এই ছুটি আরে দেখ কাকে নিয়ে এসছি তুই বলেছিলিস না কাকিমণিকে দেখবি কি হলো রে এই ছুটি তোর ওই বরযাত্রী যারা এসছে তাদের মধ্যে তোর দেওর ননদ যারা আছে না সবাই তোর নাম করছে তোকে দেখতে চাইছে ওই আরে কি হলো তাড়াতাড়ি বেরো আরে এক্ষুনি তোকে নিয়ে বিয়ের আসরে যেতে হবে আশীর্বাদ করেই তারপর তোর বিয়ে শুরু হবে সন্ধ্যেবেলা লগ্ন না কি রে ছুটি লগ্ন পার হয়ে গেলে মহা বিপদ হবে তো ছুটি ও কাকা কি করছো এতক্ষণ ভেতরে দেখো তো ছুটি আয় ছুটি আচ্ছা শোন তুই যে এত কথা কইছিস ওটা কোনো উত্তর দিচ্ছে না তোমার তাই তো ছুটি দেখি সত্য মা হ্যাঁ হ্যাঁ দরজা খোলা